আসসালামু আলাইকুম আলহামতুল এক ভাই প্রশ্ন করেছেন যে তারা দুইজন একসাথে সলাপ পড়তে যায় তার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন হানাফি মাঝহের লোক তো পড়ার সময় দেখলেন যে তিনি রাকাত তিন বিতের পড়লেন এবং রাকাত পরে বৈঠক করলেন এটা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে হলে তিনি বললেন যে এটা আমাদের ইমাম সাহেব বলেছে এই মর্মে যে হাদিস রয়েছে হাদিসটি কতটুকু সঠিক তিনি জানতে চেয়েছেন জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন তিন রাকাত ভিতর এক পড়তে হবে এটাই সোনাত মাঝখানে কোনো বৈঠক করা যাবে না কিন্তু অধিকাংশ মুসল্লি বৈঠক করে আর পড়ে থাকে মাওলানা মহিউদ্দিন খান লিখেছেন যে প্রথম বৈঠকে কেবল আত্ম পড়ে দাঁড়িয়ে যাবে দরদ পড়বে না এবং সালামও ফিরাবে না যেমন মাগরিবের সালাতে করা হয় ঠিক তেমনইভাবে করবে তিনার বইটা হচ্ছে তালেম সালাত একশো একাত্তর পৃষ্ঠা উক্ত আমলের ব্যাপারে পবিত্র করান এবং সেই মধ্যে কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না এই ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সে হাদিসগুলো সঠিক নয় যে হাদিসটি রয়েছে তা হচ্ছে আবদুল্লাবী মাস রদিয়াল্লাহ তালানহ বলছেন যে সালাসা বেতের পরও তিন রাকাত। রকাতি সলাতুল মাগরিব মাগরিবের সলাতের মতো করে বিতের সলাত আদায় করো এটা হচ্ছে তবারানি কাবিরের তিন হাজার নয় হাজার তিনশো এগারো নম্বর হাদিস ইবনুল জাজির রহমাল্লাহ এই হাদিস সম্পর্কে বলেছেন যে এই হাদিসটি সহি নয় হাদা হাদিস চারশো সাতচল্লিশ পৃষ্ঠে তিনি এই কথাটি বলেছেন যে হাদিসটি সঠিক নয় এরপরে আরও রয়েছে ওমর রদি তালানহু বলেছেন যে মাগরীবের সালাত দিনের সালাতের ভিতর মাগরীবের সালাত হচ্ছে দিনের সালাতের ভিতর যে হাদিসটি রয়েছে মহত্তা মালিকের দুইশো নম্বর হাদিস অনেকে এই বর্ণনা উল্লেখ করে বেতের তিন রাকাত সালাত মাগরিবের সালাতের মতো করে প্রমাণ করতে চান কিন্তু আসলে এটা সঠিক নয় বর্ণনাটি কখনো মারফু সূত্রে এসেছে কখনো মাউকুফ সূত্রে এসেছে তবে এর সনদ হচ্ছে দরিফ এর সনদ সহি নয় মহাদ্দি সোয়ীব আর নাউদ বলেছেন ওই অংশটুকু সহি নয় যে অংশটুকু নিয়ে আমাদের সমস্যা যে ওই অংশটুকু সঠিক নয় তিনি বলেছেন এটা মুসনাদ আহমদের তাহকিক পাঁচ নম্বর হাদিসের মধ্যে এছাড়া ইবনে মাসউদ থেকে বর্ণিত একটি হাদিস আল্লাহ নবী বলেছেন নবিত লাইলি সালাসুম কাবিত্রী নাহারি সালাতুল মগরিব রাত্রির তিন রাকাত বেতের সাল বেতের হচ্ছে দিনের ভেতরে নেয় যেমন মাগরিবের সলাদ ইয়া হাদিসটিও সঠিক নয় দ্বারাকুত্নী রাহমহল্লা হাদিসটি বর্ণনা করে বলেছেন যে ইয়াহ ইবনে জাকারিয়া যাকে ইবন আবিল হওয়াজিব বলে সে হচ্ছে একজন দুর্বল রাবি সে আমার ছাড়া আর নিকট থেকে মারফু হাদিস শ্রবণ করেনি তার ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে তবে বেতের সালাত এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত পর্যন্ত পড়তে পারবে বলে হাদিসে উল্লেখ করা রয়েছে সুতরাং যে কেউ একটাকে ধরে থাকবে এটা কখনো সম্ভব না জ্ঞাতব্য বিষয় যে মাঝাব বিরোধীদের স্বরূপ সন্ধানে ও নবীজির সলাদ শীর্ষক বইয়ে যে হাদিসটি দ্বারা দলিল পেশ করা হয়েছে কিন্তু হাদিসটি সম্পর্কে কোনো কিছু বলা হয়নি এটি একটি দুঃখজনক বিষয় মোবারকুর রহমাউল্লাহ বলছেন যে লাম আজিদ হাদিসান হাদিস মারফুহান ইসবাদ তিন রাকাত ভিতরে দ্বিতীয় রাকাতে বৈঠক করার পক্ষে আমি কোনো মারফু শহীদ দলিল পায়নি এটা তিনি বলেছেন মেরাতুল মাফাতি বারোশো বাষট্টি নম্বর হাদিসের আলোচনাতে তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিন রাকাতের ক্ষেত্রে যে দুই রাকাত পর বৈঠক করা হয় এটা সঠিক নয় রসুল সাল্লাহ আলী আসসালাম একসঙ্গে তিন রাকাত সলা পড়তেন মর্মা আল্লাহ তালানা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি রয়েছে মোস্তাদ রাখা কামের এগারোশো চল্লিশ নম্বর হাদিস বাহাকের চার হাজার আটশো তিন নম্বর হাদিস তৃতীয় খণ্ডের একচল্লিশ পৃষ্ঠে আর স্পষ্ট বোঝা যাচ্ছে যে কীভাবে বিতর সালাত আদায় করতে হবে এবং কোনগুলো থেকে বের থাকতে পারবে আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু আলিকুম আর রহমতুল্লাহ